ডিজাইনের 16তম পর্ব আপনাদেরকে স্বাগত। গত পর্ব আমরা ট্রেডিং সম্পর্কে আলোচনা করেছি, আজকে আমরা মার্জিন সম্পর্কে জানব। তো আমি এই ডিপটাই রাখলাম, জাস্ট আমরা স্ট্যান্ডার্ড সিএসএস এ যাব, যাওয়ার পরে এখানে কালার টিপ আগে থাকবে, আমরা জাস্ট মার্জিনটা দেখব। তো মার্জিনেরও 4টা স্টেপ থাকে, মার্জিন মার্জিন লেফট, ঠিক আছে, মার্জিন লেফট, তারপর আছে আপনার মার্জিন রাইট, মার্জিন রাইট, তারপর আছে যে আপনার মার্জিন টপ, তারপর আছে যে মার্জিন বটম। ওকে, এই চারটা স্টেপে মূলত তৈরি করা হয়। আর এই চারটা স্টেপ যদি আপনি না করতে চান, তাহলে একবারে মার্জিন যে নামে যে অপশনটা আছে সেটা দিয়ে করতে পারেন, একদম পেডিং এর মতো সেম জিনিস। আমরা যদি একটা রিপ্লে দিই, এটা এভাবে আছে, আমরা যদি মার্জিন লেফট থেকে ধাক্কা দিয়ে 100 পিক্সেল, তো আমরা 100 পিক্সেল দিলাম, দেওয়ার পর যদি আমি একটা রিলোড দিই, তাহলে দেখবেন এটা একদম এখান থেকে লেফট থেকে ধাক্কা দিয়ে 100 পিক্সেলে চলে আসলো। ওকে, তারপর যদি মার্জিন রাইট টপ থেকে 20 পিক্সেল দিই, তাহলে দেখবেন যে সেটা টপ থেকে উপর পরিমাণ যে পরিমাণ নিচে 20 পিক্সেলের মতো জায়গা নেই, যার কারণে আমরা দিতে পারছি না। তো আমরা যদি এটাকে মার্জিন টপ তো দিলাম, দেন এটাকে যদি একটু বাড়িয়ে দিই, তাহলে কি ইফেক্ট হবে সেটা দেখি। দেখুন এবার চলে গেছে 50 পিক্সেল। ওকে, দেন আমরা যদি মার্জিন বটম থেকে 50 পিক্সেল দিই, তাহলে কি হবে, হবে না, কারণ এখানে 20 পিক্সেলের 50 পিক্সেলের মতো জায়গা নেই, যার জন্য নিবে না, তার মানে এটা হবে 0। এন্ড দেন এখানে রাইট থেকে যদি আমরা 150 পিক্সেল ধাক্কা দিই, তাহলে কি হয় দেখুন, সেটা হবে না, কারণ এখান থেকে 150 পিক্সেল নেই। তো মার্জিন বটম 0 রাখলাম, দেন এটাকে যদি আমি 150 পিক্সেল দিলাম, দেখি আমরা যাই কিনা, তা হবে না, তার মানে এটু আমরা কখন কাজে লাগে, তখনই এগুলো কাজে লাগে যখন আমরা কোন একটা ডিভির ভিতরে কিছু এলিমেন্ট নিয়ে কাজ করব, তখন দেখব যে আসলে যখন তারা একদম লেগে লেগে আছে, তখন আসলে এই মার্জিন গুলো তখন প্রযোজ্য হয়, এর আগে প্রযোজ্য হয় না। তো সেম পজিশন রাইটে 0, সেম ভাবে আপনি যদি এগুলোকে একসাথে করতে না চান, একসাথে আলাদা আলাদা না করতে চান, তাহলে মার্জিন আমি যেটা দিয়েছি সেটা দিতে পারেন 50 পিক্সেল বাই 50 পিক্সেল দিলাম, তার মানে এটা স্যার টপ থেকে এবং লেফট থেকে দিয়েছি, এন্ড যে পজিশনে থাকবে না কেন 50 50 থাকবে। ওকে, তো এই ছিল মূলত মার্জিনের। এখন আমরা দেখব বর্ডার, তো বর্ডারের জন্য আমি S1টাকে ফালিয়ে দিচ্ছি, আমার ডিপের ভিতরে S1 দরকার নেই, জাস্ট এই ডিপটাকে আমি রাখলাম। ওকে, ডিপ শুধু ডিপটাকটা। ওকে, ডিপ ট্যাগের ভিতরে আমরা এতটুকু দেখুন এতটুকু করেছি, তো আমরা যাচ্ছি বর্ডার দেখবো আজকে। তো বর্ডার আমি বলেছিলাম যে 1 পিক্সেল সলিড ব্ল্যাক দিয়েছি, তা আমি এটাকে যদি 5 পিক্সেল করে দিই, তাহলে দেখবেন যে এটা কতটুকু বড় হয়, দেখছেন কত মোটা হয়ে গেছে, তাই না। এখন সলিড দিলাম, সলিড কি ব্ল্যাক, আমি ইচ্ছে করলে এখানে গ্রিন, মানে এভরিথিং, যে কোনো কালার ইউজ করতে পারি, যে কোনো কালার আমরা কালার কোড ইউজ করতে পারি। ওকে, আমরা এখানে কালার কোড ইউজ করি, কারণ তো ব্ল্যাক ইউজ করলে 3 তিনটে 0 দিলে হয়, তাহলে সেটা ব্ল্যাক হয়ে যাবে। ওকে, আর যদি আপনি সাদা চান, তাহলে 3টে F, এবং যদি গ্রে কালার চান, বা আমরা এখানে ডি 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 দিলে, এখানে অনেক ধরনের কালার কোড আছে, আপনার করতে করতে মুখস্থ যাবে, যেমন হালকা গ্রে কালার আসছে, তো আমি এটা ব্ল্যাক রাখলাম। ওকে, তারপরে বর্ডার স্টাইল রয়েছে, বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল আমি বললাম যে ডাবল বা ডটেড দিলাম, তো ডটেড যদি দেই, তাহলে যেমন ডট ডট ডট, তাই না, বর্ডার স্টাইল। এন্ড আমি যদি এটাকে ড্যাশেড দেই, তাহলে কি হবে দেখুন, ড্যাশেড, তার মানে ড্যাশ ড্যাশ করে আসতেছে। ওকে, তারপরে সলিড তো দেখলেনি, তারপরে হচ্ছে আপনার ডাবল, তাই না, এই যে ডাবল যদি দেই, তাহলে কি হবে, তাহলে ডাবল লাইন হবে। ওকে, এই যে ডাবল লাইন দেখতে পাচ্ছেন,
তারপরে রয়েছে গ্রুপ, রয়েছে বড় স্টেপ গ্রুপ, ওই যে গ্রুপ রয়েছে। তো গ্রুপ যদি দেন তাহলে কি হবে, গ্রুপ আর সলিড সেম বাট এর একটু গাঢ় হবে। তারপরে হচ্ছে আপনার রিচ আছে, রিচ এগুলো সাবলাইমে একটু যদি আপনার সব ওয়ার্ড মনে থাকে দুই লাইন লিখলে এগুলো চলে আসে। তো রিচ এগুলো আসলে তেমন প্রয়োজনীয় কার্যকর নয়, আপনি সবসময় ইউজ করা হয় ডটের, ড্যাশের, সলিড, ঠিক আছে, এইসব করা হয়। ইনসেট আউটসেট এসব আসলে কাজে লাগে না। তারপরে আমি দেখাচ্ছি এগুলা কোন সময় কাজে লাগে না। ওকে, তো বর্ডার স্টাইল আমরা দেখলাম, তো আমি সলিডটা রাখছি। তারপরে আপনি এখানে বর্ডার উইথ ইচ্ছাভাবে দিতে পারেন, তাই না, বর্ডার উইথ দিতে পারেন, বর্ডার হাইট দিতে পারেন। তো সেটার জন্য কি করতে হয়, আপনার যে বর্ডার দেখুন, বর্ডার উইথ যদি দিতে চান, তো আমি বর্ডার উইথ দিলাম 10 পিক্সেল, কথার কথা সাপোজ দিলাম 10 পিক্সেল। আসলে এগুলো ইউজ হয় না, তারপরে আপনার দেখানোর সাথে আমি দেখাচ্ছি, ঠিক আছে। আপনি একবারে এখানে দিলেই চলে, এখানে আপনি যেটা চাচ্ছেন যে এই দেখুন আমি বর্ডার স্টাইল আলাদা ভাবে দিচ্ছি, বর্ডার উইথ আলাদা দিচ্ছি, এটা কিন্তু আপনি একবার 3 ভাবে দিতে পারেন। যেমন আমি বর্ডার কালার যদি এখন দিই, বর্ডার কালার, কালার দিলাম কি রেড বা গ্রিন। ওকে, তো দেখুন এই তিনটা মিলে, এই তিনটাকে মিলে মূলত এই একটা হয়। ওকে, এগুলো হচ্ছে আপনার যে একবার একবার ভেঙে ভেঙে এগুলো একবার, তো আমরা সাজেস্ট থাকবো যে আমরা সময় একবারে চেষ্টা করবো। ওকে, এই হলো যে আপনার বর্ডারের যে ইয়েগুলো। তারপর আরেকটা আছে যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস মানে আপনার বর্ডারের গোলার্থ কেমন হবে। তো আমি যদি 50% 50, এখানে মূলত আপনার বর্ডার রেডিয়াসটা আপনি পিক্সেল আর পার্সেন্টের উপর ডিপেন্ড করে। আপনি যদি মনে করেন আপনার এই বর্ডারটা এখান থেকে 100%, তাহলে 50% দিলে এটা গোল হবে। তাহলে 50% যদি আমি দেই, তাহলে আপনার যেটা হবে এটা কিন্তু গোল হয়ে গেছে। তাহলে মূলত ফুললি গোল হয় নাই, ফুললি গোল করার কারণ না হওয়ার কারণ হলো আপনার উইথ কিন্তু একটা 300 একটা 100, ফুললি গোল করার জন্য 300 300 হবে, তাই না, দুটোটা সেম হতো, উইথ হাইট সেম থাকতো। এখন যদি ফুললি কিন্তু গোলটা হচ্ছে। ওকে, তো এইটা হচ্ছে মূলত আপনার উইথ হাইটের কাজগুলো, বর্ডারের বা উইথ হাইট এরকম সিস্টেম। ওকে, তো আমরা এই যে পুট অফিস গুলো শিখলাম কি পেডিং, মার্জিন, বর্ডার, তাই না, কালার, এই তিনটা দিয়ে একটা পুরো তিনটা জিনিস ব্যবহার করে একটা পতাকা বাংলাদেশে রাখতে পারি। তো সেটা আমরা সামনের পর্বে দেখবো। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।